হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এবার এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছো, তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব। এসএসসি ফলাফল আগামী শুক্রবার 28শে জুলাই প্রকাশ করা হবে। ইতিমধ্যে হয়তো তোমরা এটা জেনে থাকবে, এই এসএসসি ফলাফল কিভাবে জানবা সেই তথ্যটি জানিয়ে দেব। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী শুক্রবার অর্থাৎ 28শে জুলাই প্রকাশ করা হবে। ওই দিন সকাল 10:30টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে কিন্তু একযোগে এই ফলাফলটি প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা কিভাবে সহজে ফলাফল জানতে পারবে সেটাই জানিয়ে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থী, তো চলো আমরা জেনে আসি কিভাবে তোমরা ফলাফল ঘরে বসে জানতে পারবা। তিনটি পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের ফলাফল জানতে পারো, তো চলো আমরা একটা একটা করে জেনে আসি। প্রথম পদ্ধতি হচ্ছে রোল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা। এজন্য ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে বলেছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অর্থাৎ এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bg এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bg। এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে ফলাফল জানতে হবে। এখানে এক্সামিনেশন সিলেক্ট করে দেবা, এখানে ইয়ার 2023 সিলেক্ট করে দেবা। দেওয়ার পর এখানে তোমার কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি সিলেক্ট করে দেবা। দেওয়ার পর তোমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এই এখানে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে এটা দিয়ে সাবমিট বাটন ক্লিক করলে কিন্তু তোমরা ফলাফল সহজেই জানতে পারবা। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরের পদ্ধতি হচ্ছে এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে। ঘরে বসে তোমরা এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারো। সেক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম 3 অক্ষর তোমাদেরকে লিখতে হবে। লিখে স্পেস দিয়ে তোমার রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তুমি যদি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকো তাহলে এসএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর DHA, এরপর হচ্ছে তোমার রোল নম্বর, যে রোল নম্বরটি আছে সেই রোল নম্বরটি দেবা। দেওয়ার পর পরীক্ষার বছর লিখে 2023 লিখে এসএমএস দিবা। এসএমএস দিলেই ফিরতি মেসেজে আমাদেরকে ফলাফল জানিয়ে দেওয়া হবে। আরেকটি পদ্ধতি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্টের কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নাম্বার এন্ট্রি করতে হবে, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে। এই তিনটি পদ্ধতিতে তোমরা কিন্তু তোমাদের ফলাফল জানতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক করবা। তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।